রবিবার গভীর রাতে অকাল বর্ষণে খুশির হওয়া জেলার আম ব্যবসায়ীদের মধ্যে। এই অকাল বৃষ্টির জেরে আশায় বুক বাঁধতে শুরু করেছেন জেলার আম চাষী এবং ব্যবসায়ীরা। রবিবার গভীর রাতে অকাল বর্ষণে খুশির হওয়া জেলার আম ব্যবসায়ীদের মধ্যে। এই অকাল বৃষ্টির জেরে আশায় বুক বাঁধতে শুরু করেছেন জেলার আম চাষী এবং ব্যবসায়ীরা। বরাবরই আমের জন্য বিখ্যাত মালদা জেলা। কম বেশি মালদা জেলার 15টি ব্লকেই চাষ হয় আম। জেলার ফজলি, ল্যাংড়া, দুধকুমার সহ বিভিন্ন প্রজাতির আমের জগৎ বিখ্যাত নাম রয়েছে। মালদা জেলার নাম এই দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। এবছর আমের মুকুল ভালো হওয়ায় ব্যাপক ফলনের আশায় জেলার আম চাষী এবং ব্যবসায়ীরা। তার উপরে রবিবার গভীর রাতে অকাল বর্ষণের জেরে আমের আরও ভালো ফলন হবে বলে আশা প্রকাশ করেছেন জেলার উদ্যানপালন দপ্তরের আধিকারিক কৃষ্ণেন্দু নন্দন ও আম ব্যবসায়ীরা। আম চাষিদের বিভিন্ন রকমভাবে সহায়তা করি। এক তো হচ্ছে এটা, প্রথম অবস্থায় আমরা আমের চারা বিতরণ হয় উন্নত গুণমানে, যেগুলো রেগুলার বিয়ারিং ভ্যারাইটি সেগুলোর চারা বিতরণ করি আমরপালি বা মল্লিকা জাতের আম চাষের আমের চারা দেওয়া হয়, এটা একটা থাকে। দ্বিতীয় যেটা হচ্ছে যে পুরনো আম বাগান পুনর্নবীকরণের জন্য, মানে ডাল ছেঁটে বাগানটাকে পরিষ্কার করা, ডাল কাটা, যাতে করে সানলাইট পেনিট্রেশনটা হয় বাগানে, কলকাতা 40% সূর্যের আলো বাগানের মাটিতে পৌঁছানো দরকার। এবং যেগুলো খুব বেশি পুরনো গাছ হয়ে গেছে, একদম সেনাই প্ল্যান্টেশন 80 বছরের বেশি যেগুলো মানে বয়স হয়ে গেছে, সেই বাগানগুলোকে একটু রিজুমিয়ে ডাল ছেঁটে সেটাকে একটু পরিচর্যা করতে হয়, তাহলে তার একটা প্রোডাকশান বাড়ানো যায়। তো সৌভাগ্যক্রমে আমরা এবছরও অনেকখানি এরিয়া, প্রায় 520 হেক্টর এরিয়া আমরা কৃষকদের এই ধরনের অনুদান দিতে পারবো আশা করছি। তার কারণ হচ্ছে আমাদের কাছে অলরেডি অনুদানের অ্যাপ্রুভাল চলে এসেছে এবং আমরা চাইছি যে যত বেশি সংখ্যক কৃষককে এর আওতায় আনা যায়। এই বিষয়ে আম ব্যবসায়ী সমীর ঘোষ জানান, মালদা মানেই আম, আর আম মানেই মালদা। গতকাল রাত্রে অকাল বৃষ্টিতে আখেরে আম ব্যবসায়ীদের লাভই হয়েছে, কারণ এখন প্রত্যেকটি আম গাছে মুকুল ফুটতে শুরু করেছে। এমতো অবস্থায় বৃষ্টি হওয়ায় আমের ফলন এবং মুকুলের ক্ষেত্রে অনুকূল বলে আশা প্রকাশ করেন সমীর বাবু। মালদা মালদা মানে আম, আম মানে মালদা, কিন্তু এই হঠাৎ বৃষ্টিতে আমরা যারা আম চাষি, আম ব্যবসার সঙ্গে জড়িত আছি, তাদের আখেরে লাভই হয়েছে। আপনারা দেখেন যে সবে মাত্র আমি মুকুল এসেছি, এই মুকুলটা আমাদেরকে পরিস্ফুটিত করার জন্য এক্সপ্রে করতে হতো, কিন্তু এটা ভগবানের দাওয়াতে, উপরওয়ালার দাওয়াতে বিষয় অকাল বর্ষণ হয়েছে, তাতে আমাদের আমের মুকুল বেরোতে সহযোগিতা করবে এবং আম চাষিদের লাভ হবে। তো আমরা আশা করছি আগামী দিনে আমের ব্যবসা যাতে আরও ভালোভাবে হয় এবং এই বর্ষণে আমাদের যেটা মঙ্গল হয়েছে, মানুষ যেটা বুঝতে পারে যে না, মালদার আম আবার পুনরায় মালদার যে সুবিখ্যাত আম, সেই মানে বাজারকে ধরে রাখার জন্য একটা ভালো জায়গা, বৃষ্টির জন্য আমরা লাভবান হবো।